আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে বেশ বড় ধরনের একটা ধাক্কা হলো আমাদের অর্থনীতিতে, যেটিতে নেতিবাচক একটা প্রভাব পড়ছে আমরা দেখছি সর্বক্ষেত্রে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধাক্কা তো অবশ্যই, এবং দুঃখের বিষয় হচ্ছে এটা ম্যানমেড ক্যাটাস্ট্রফি। এটা এটা অ্যাভয়েডেবল ছিল, কিন্তু এটা হয়েছে। এখন এটাকে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে হবে। স্বাভাবিক জীবনযাত্রার দিকে আমরা হয়তো কিছুটা ফিরেছি, কিন্তু অস্বস্তি তো এখনো আছে বিভিন্ন মহলে, এবং সমস্যাটা রাজনৈতিক। কাজেই এটাকে রাজনৈতিক সলিউশনটা আনতে হবে, রাজনীতিবিদদেরই এটাকে সলভ করতে হবে এবং রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে। এটা তো অর্থনৈতিক সমস্যা না, অর্থনৈতিক সমস্যা হচ্ছে রাজনীতি থেকে উদ্ভূত যে পরিস্থিতিটা, সেটার কারণে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং এটা একটা বড় অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে। আরো ইতিমধ্যে বেশ ক্ষতি হয়ে গেছে আমাদের। আমাদের হিসাবে প্রতিদিন যখন 24 ঘন্টা কারফিউ ছিল বা দীর্ঘমেয়াদী কারফিউ ছিল, তখন প্রায় $1 বিলিয়ন করে আমরা হারিয়েছি অর্থনৈতিক কার্যক্রমে বাংলাদেশে। সেটা হয়তো 5 দিন 6 দিনের মতো গিয়েছে, এখন আস্তে আস্তে খুলে যাচ্ছে। কাজে ক্ষতির পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে, সেটাই আমরা আশা করব। এবং আগামীতে স্বাভাবিক যদি হয়ে যায়, তাহলে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব। কিন্তু কিছু জিনিস স্থায়ী একটা বা বেশ দীর্ঘস্থায়ী ভাবে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। যেমন গার্মেন্টস, হয়তো আমরা অতিরিক্ত সময় কাজ করে হয়তো পোশাকটাকে আমরা তৈরি করে ফেলতে পারবো, কিন্তু যে অর্ডারটা চলে গেছে সেটা তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। যে অর্ডারটা অনেক ক্ষেত্রে পার্মানেন্টলি চলে গেল, সেটা কিন্তু আমাদের জন্য পার্মানেন্ট লস। তো এই জিনিসগুলো তো হচ্ছে এবং হবে এবং হয়ে গেছে অলরেডি। কাজেই এই জায়গাটায় আমরা মনে করি যে আমাদের প্রতিটা অপূরণীয় হয়ে যাবে বা হয়ে গেছে। আর ভাবমূর্তি একটা জিনিস, বাংলাদেশকে নিয়ে বিদেশে এখন প্রচুর বাংলাদেশি আন্দোলন করছে, এবং বাংলাদেশিরাই আবার সেখানে দৃষ্টি আকর্ষণ করছে যে এই ধরনের ঘটনা ঘটেছে, যেটা সহিংস এবং যেটা ইত্যাদি। এবং এটার কারণে কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যেটা আমাদের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতি করবে আগামী দিনে। তো সেই জন্য আমি বলবো যে সরকারকে এটাকে আমি মানে একটা সিকিউরিটি সলিউশনের দিকে না চিন্তা করে এটাকে চিন্তা করতে হবে রাজনৈতিক সলিউশনের দিকে, এবং রাজনৈতিক সলিউশনের মাধ্যমে এই ভাবমূর্তিটাকে আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো আগামী দিনে। ডক্টর আহসান এইচ মনসুর, আপনি ভাবমূর্তির কথা বলছিলেন। ভাবমূর্তি পুনরুদ্ধার এখন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এখানে জিনিসগুলো হচ্ছে কিছু ন্যারেটিভ আসে যেখানে বলা হয় যে আমরা প্রত্যেককেই শাস্তির আওতায় নিয়ে আসবো, তাদেরকে ধরবো, তাদেরকে ইত্যাদি ইত্যাদি। এই স্টেটমেন্টগুলোকে বাদ দিয়ে আমাদের চেষ্টা করতে হবে যে ঠিক আছে, আন্দোলনের যে মূল জায়গাটা, সেখানে যে দাবিগুলো ছিল, সেখানে যদি ন্যায্য দাবিগুলো থাকে, যেমন একটা দাবি ছিল কোটা সংস্কার, সেটা হয়েছে। সেজন্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেরিতে হয়েছে, বিলম্বে হয়েছে এবং প্রলম্বিত হয়েছে, যে কারণে ক্ষতিটা হয়েছে। এটা যদি বিলম্বিত না হতো, এটা যদি প্রলম্বিত না হতো, এই ক্ষতিটা হতো না, এটা বলতে পারি নির্দ্বিধায়। সেটা একটা বিশাল একটা পলিটিক্যাল মিসক্যালকুলেশন এবং মিস্টেক। এটাকে ধরে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে যে ঠিক আছে, এই ধরনের ভুল যেন ভবিষ্যতে না হয়, এবং আমরা যেন বাংলাদেশি একটা সমাজ, একটা আমরা যেটি হোমোজিনিয়াস একটা সোসাইটি, এই সোসাইটির মধ্যে আমরা কেন বিভেদ সৃষ্টি করি? এখানে আমরা যতদূর সম্ভব একাত্মতা নিয়ে দেশের স্বার্থে, দেশের জন্য কাজ করব। ছাত্র সমাজই হোক এবং আমাদের রাজনীতিবিদরাই হোক, যে দলেরই হোক, সবাই মিলে একটা কাজ করবো, সেই উদ্দেশ্য করতে হবে। কালকে আমার একটা দেখে ভালো লাগলো যে কেনিয়াতে সরকার বিরোধী আন্দোলন হলো, বেশ 15-20 জন মারা গেল। পরবর্তীতে আমরা দেখলাম সরকার প্রধান বললেন যে আমরা জনগণের মেসেজটা আমরা পেয়েছি, জনগণ কি চায় সেটা আমি বুঝতে পেরেছি, প্রেসিডেন্ট সেটা স্বীকার করলেন এবং আমাদের ভুল হয়েছে। এবং উনি বললেন যে আমরা 10 জন বিরোধী দল থেকে নিয়ে আমাদের ক্যাবিনেটকে এক্সপ্যান্ড করব এবং একটা সম্মিলিত সরকার গঠন। ডক্টর আহসান এইচ মনসুর, আমরা দেখেছি যে ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো একটা ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যদি আমাদের সব কার্যক্রম, বিশেষ করে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে, সে কি কি সতর্কতা পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, প্রথমত আমি বলবো যে ইন্টারনেটের উপর এখন সারা বিশ্বই ডিপেন্ডেন্ট। বাংলাদেশ সেই হিসাবে কম, কিন্তু তারপরেও আমাদের পুরো ব্যাংকিং খাতের উপর ডিপেন্ডেন্ট। আমাদের যদি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলিং বলি, টিকেট ক্যাটাগরি, আমাদের যে কোনো ভিসা ইত্যাদি, আমাদের বিদেশিদের সাথে কমিউনিকেশন, ট্রেডের সাথে মানে ট্রেডিং পার্টনারদের সাথে কমিউনিকেশন, সবই তো ইন্টারনেট ভিত্তিক। এখন সেখানে যদি ডিসরাপশন হয়, সেখানে হওয়ার কথা না। এখানে যে জিনিসটা সতর্কতা করতে হবে যে এই প্রতিষ্ঠানগুলোকেও কি আমরা সুরক্ষা দিতে পারতাম না? এটা কয়টা প্রতিষ্ঠান? একটাই তো, আর বাকিগুলো তো যান্ত্রিক। ভিতরে আমি যদি এমন কিছু জায়গায় এটা রাখি যেখানে আগুন কোনোদিনও লাগবে না, ফায়ার ওয়াল গুলো ভালোভাবে করা হয় এবং সেখানে কেউ ঢুকতেও পারবে না, আগুনও লাগাতে পারবে না, কোনোভাবেই পুড়বে না, বিল্ডিং পুড়ে যাবে কিন্তু ভিতরে অটুট থাকবে। এইভাবে তো আমাদেরকে জিনিসগুলোকে সুরক্ষা দিতে হবে। তা আগামীতে এগুলোকে চিন্তা করে আমাদেরকে এই সেন্সিটিভ স্থাপনাগুলোকে সুরক্ষা দিতে হবে। আমাদের টেলিভিশন স্টেশন এইভাবে অরক্ষিত কেন ছিল? কেন সেখানে এইভাবে মানুষ ঢুকে যেতে পারলো? এটা তো এখানে তো ব্যর্থতা আছে, সেটাকে অস্বীকার তো কোনো লাভ নেই। জনাব আহসান এইচ মনসুর, আমরা খুব সংক্ষেপে যে আসলে এই মুহূর্তে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত, বিদেশিদের কাছে কি বার্তা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? বিদেশিদের কাছে আমাদের বার্তা দেওয়া উচিত যে আমরা পলিটিক্যালি এটাকে বসে সলভ করতে পারি, বিদেশিদের হস্তক্ষেপ বা কোনো ধরনের দরকার নেই আমাদের, আমরা নিজেদেরটা সলভ করতে পারি। কিন্তু সেই জন্য সেই বিচক্ষণতা, সেই সহমর্মিতা, সেই এটা থাকতে হবে, আমাদের রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হবে, যেটার মাধ্যমে আমরা বসে এটাকে সলিউশন করতে পারি। এই ছাত্রগুলোর সাথে কি আমরা বসতে পারতাম না এতদিনে? এখন পর্যন্ত কিন্তু বসা হয়নি, তারা কিন্তু বলছে আমরা বসতে চাই। তা এই জায়গাগুলো কি আমাদের এই যে প্রলম্বিত এবং বিলম্বিত হওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আবারও দেখা দিচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24-এ সময় দেওয়ার জন্য।